তারপরে হচ্ছে মেট্রো স্টেশন, তারপরে হচ্ছে এখানকার বাগান যেগুলো খুব সুন্দর করে বানানো। মেট্রো ওদিকে, আমরা ভুল যাই। এরপরে যাবো হচ্ছে মেট্রো স্টেশনটাকে পুরো এক্সপ্লোর করতে। যাই না ভিডিও করতে দেবে কিনা, বাট তাও কিছুটা হলেও ট্রাই করবো। স্যার বলছি ভিডিও রেকর্ড করলে সমস্যা নেই তো? থ্যাংক ইউ। ফটো তোলা যাবে না, আমি ব্লগ করি, ভিডিও এই কারণে করছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই দাদা, প্রথম কোথায় জানা তোর সাথে আমার দেখা হয়েছিল? স্কুলে, পরীক্ষার হলে। ভাই থ্যাংক ইউ ভাই, সেদিনকে যাই হেল্প করে দিয়েছিলে না ভাই, 50 টাকা পেটে আমি পরে করছি। যাওয়া যাক বাস ধরে, চলে এটা হচ্ছে স্কাই ওয়াক, যেটা তোমরা সবাই চেনো, প্লাস গুগল ম্যাপে লিঙ্কও থাকবে। আর চলো মেট্রো স্টেশনের দিকে নিয়ে যাই। চল ভাই দীপঙ্কর, চল। মেট্রো ওদিকে, আমরা ভুল যাই। একদম সামনের দিকে হচ্ছে স্কাই ওয়াক, তারপরে হচ্ছে মেট্রো স্টেশন, তারপরে হচ্ছে এখানকার বাগান যেগুলো খুব সুন্দর করে বানানো। এরপরে যাবো হচ্ছে মেট্রো স্টেশনটাকে পুরো এক্সপ্লোর করতে। যাই না ভিডিও করতে দেবে কিনা, বাট তাও কিছুটা হলেও ট্রাই করবো। স্যার স্যার বলছি ভিডিও রেকর্ড করলে সমস্যা নেই তো? থ্যাংক ইউ। তোলা যাবে, ফটো তোলা যাবে না, আমি ব্লগ করি, ভিডিও এই কারণে করছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্মার্ট কার্ড বানাবো কোথায়? স্মার্ট কার্ড কোথায় বানানো? এখানে স্মার্ট কার্ডের লাইন এটা। ওকে, তো এইমাত্র আমি স্মার্ট কার্ডটা করলাম, যেটার প্রাইস হচ্ছে 100 টাকা। আর এক্সট্রা কোনো ডিটেলস আমি মুখে বলছি না, স্ক্রিনের সাইডে তোমাদের পুরো এক্সট্রা ডিটেলসগুলো দিয়ে দিলাম, তোমরা পারলে একটু দেখে নাও। আর একটা নিচে অ্যাপের লিঙ্ক রয়েছে, কলকাতা মেট্রোর অফিসিয়াল অ্যাপ, প্লে স্টোরের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ওটা ডাউনলোড করো। ডাউনলোড করে আরও এক্সট্রা ডিটেলস তোমরা ওখানে পেয়ে যাবে। এই যে আমাদের এই যে মেট্রো যেটা নতুন তৈরি হয়েছে, সেটা আগে কীরকম ছিল আর এখন কীরকম? মাইক নেই না, মাইকটা পকেট ব্যাগে রেখেছি। যাই হোক, তো এখানে তোমরা এমনিতেই অনেক তাড়াতাড়ি করে ট্রেন পাবে, অফিস টাইমেও তাড়াতাড়ি পাবে, এমনি এছাড়াও 10 মিনিট কি 6 মিনিট অন্তর অন্তর ট্রেন পাবে। লিফট, এটা লিফট তো? টেপ টেপ টেপ, এই তো লিফট। ওমায় ওয়া মু সিনদেইরু নানি। হ্যালো হ্যালো, মাইক চেক, মাইক চেক। হ্যালো, খুব শান্তি মতো একটু আগে ব্লগ করছিলাম, একজন পুলিশম্যান এলো, কোনো ভিডিও করা যাবে না। কেন? কোনো রিজন নেই। তো আমি বললাম যে দেখো অনেকেই তো ভিডিও করেছে, বলছে না এখানে একদম করা যাবে না। সে এখন বড়ানগরের সামনে দাঁড়িয়ে আছি, বড়ানগর ওটা ক্রস করে মেট্রো স্টেশনে সেরকম কোনো ভিডিও আমি করতে পারিনি, আই এম সরি ফর দ্যাট। বড়ানগর যে রেলওয়ে স্টেশনটা আছে সেটা হচ্ছে এদিকে, আর এখান থেকে বেরিয়ে মেট্রো স্টেশনটা হচ্ছে ওই দিকে। শুধুমাত্র বারণ করলো বলে, নয়তো আমার স্টেশনের মানে খুব সুন্দর সুন্দর করে সিনেম্যাটিক্স দিয়ে একটা ভালো ব্লগ বানানোর প্ল্যানে ছিলাম। জানি না কীরকমভাবে বানাচ্ছি, বাড়ি গিয়ে এডিট করবো, দেন সেটা পোস্ট করবো, আমি জানি না কেমন হবে। বাট এটাই ছিল আজকে ব্লগটা, তো এত অবধি ছিল আজকে। আমি ভেবেছি আমাকে বলছি,
দেখি নি এটা ইয়ারফোন দিয়ে। সো আজকের ব্লগটা হলো এত অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সাথে করে নাচ্ছো, পাশে থাকো। এখন মোস্ট প্রবাবলি দক্ষিণেশ্বর যাবো, একটুখানি কচুরি বচুরি খাবো, গঙ্গার ধারে বসবো, তারপরে বাড়ি যাবো। চারটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ এভরি ওয়ান। সো গত বছর আজকের দিনেই প্রপার ব্লগ বানানো পারমানেন্টলি বন্ধ করে দিয়েছিলাম কিছু পার্সোনাল রিজনের জন্য। তার ঠিক এক বছর পর আবার নতুন করে স্টার্ট করার ট্রাই করছি। এই জাস্ট এখনই একটা জায়গায় যাবো ব্লগ বানাতে, না লোকেশন আমি রিভিল করবো না, লোকেশন আমি রিভিল করবো না, ঠিক আছে? পাবো। সো একটাই কথা বলবো, সাথে থেকো অ্যান্ড অলসো পাশে থেকো।